এখন যে অবস্থা মির্জা সাহেব নিজে যেই উনি ওনার যে স্টেটমেন্ট দিলেন এটা পাই না, এটা ছিল পচা খাবার অন্যান্য যেটা তার ক্ষতি কোনো কিছু ছিল না, কাগজপত্র যাহাতে সব আমি দেখে আমাদের রিজার্ভ আমাদের চিফ রিজার্ভ আমাদের এইচ এন ম্যাডাম আছেন, কাজেই আমার মনে হচ্ছে আমি একটা পরিস্থিতির শিকার। খাদ্যের নিরাপত্তা ও জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে বুধবার রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় হোটেলের একাধিক রান্নাঘরের বেহাল দশা, বিভিন্ন জায়গায় খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে খাবার, এছাড়া ফ্রিজে রাখা বেশ কিছু খাবারের ছিল না মেয়াদের তারিখ। এসব অভিযোগের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে 33 নং ধারায় হোটেলটিকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। আধা সিদ্ধ খাবার, কাঁচা খাবার, রান্না করা খাবার, এগুলো যে পর্যাপ্ত যে লেবেলিং আছে, লেবেল এবং ডেট সহ যেভাবে সংরক্ষণ করার কথা সেটি করা হয়নি। একই সাথে এটি একটি আনহাইজিনিক কন্ডিশনে রক্তাক্ত অবস্থায় সব লাম করে পলিথিনে করে রাখা আছে, যেগুলো -18 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করার কথা সেটি নর্মাল ফ্রিজে -4 ডিগ্রি বা -5 ডিগ্রিতে করা হচ্ছে। তবে জরিমানা পরিশোধ করলেও খাদ্য কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করেন হোটেল কর্তৃপক্ষ। এখন যে অবস্থা মির্জা সাহেব নিজে যেই উনি ওনার যে স্টেটমেন্ট দিলেন এটা পাই না, এটা ছিল পচা খাবার অন্যান্য যেটা তার ক্ষতি কোনো কিছু ছিল না, কাগজপত্র যাহাতে সব আমি দেখে আমাদের রিজার্ভ আমাদের চিফ রিজার্ভ আমাদের এইচ এন ম্যাডাম আছেন, কাজেই আমার মনে হচ্ছে আমি একটা পরিস্থিতির শিকার। জনসাধারণের সুস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে খাদ্য কর্তৃপক্ষ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।